হামাসকে একেবারে গোড়া থেকে শেষ করার লক্ষ্যে গত 7 অক্টোবর ফিলিস্তিনের গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। প্রথমে আকাশপথে, তারপর নৌপথে এবং এরপর স্থলপথে শুরু হয় দখলদার বাহিনীর আগ্রাসন। কিন্তু তাতে লাভের বদলে কেবল ক্ষতি হয়ে যাচ্ছে ইসরায়েলের। এবার হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড গতকাল এক বিবৃতিতে জানায়, গত 72 ঘণ্টায় ইসরায়েলের 25 সেনা ওপারে চলে গেছে। হামাসের হাতে প্রতিনিয়ত কৌশলগত পরাজয় বরণ করতে হচ্ছে ইসরায়েলকে। এদিকে কাতারে যুদ্ধবিরতির দ্বিতীয় দফার বৈঠক ভেস্তে গেছে। জিম্মি মুক্তির বিনিময়ে অস্থায়ী যুদ্ধবিরতির কথা জানায় ইসরায়েল, তবে তাতে রাজি নয় হামাস। এছাড়া যুক্তরাষ্ট্র এবার ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে মাথা নষ্ট করা এক বিবৃতি দিয়েছে। এ নিয়ে ভিডিওতে একটা বিশেষ প্রতিবেদন থাকবে। তাছাড়া জানিয়ে দেব, এবার ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান সমর্থিত কোনো গোষ্ঠী এই হামলা চালিয়েছে। আজকের এই সবগুলো সংবাদের বিস্তারিত জানতে থাকুন শেষ পর্যন্ত। শেষে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। এক সপ্তাহ যুদ্ধবিরতির পর দক্ষিণ গাজায় আগ্রাসন চালায় ইসরায়েল, তবে সেখানে বারবার হোঁচট খাচ্ছে দখলদার বাহিনী। ইসরায়েলের কাছে ভয়ঙ্কর সব রাইফেল, সামরিক যুদ্ধ ট্যাঙ্ক ও সাজওয়াজান থাকার পরও হামাসকে কোনো মতেই তারা ছুঁতেও পারছে না। হামাসের কৌশলগত যুদ্ধে বারবার সেনা হারাচ্ছে নেতানিয়াহু। গতকাল গাজায় শাসক ও ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, ইসরায়েলের সামরিক বাহিনী দক্ষিণ গাজায় প্রতিনিয়ত তাদের সেনা ও সামরিক যান হারাচ্ছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানায়, হামাসের একটা টানেল যখন ইসরায়েলিরা খুঁজে পায় তখন তারা বেশ আনন্দিত হয়। এরপর তারা গাজার আরও কিছু স্থানে গতকাল টানেল খুঁজতে থাকে। সে সময় দখলদার বাহিনী হামাসের হাতে নিয়ন্ত্রণে থাকা একটা বাড়িতে অভিযান চালায়, আর ঠিক সেই মুহূর্তে হামাসের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলায় খতম হয় ইসরায়েলি সেনারা। হামাস ব্রিগেড জানায়, গত 3 দিনে এ নিয়ে মোট 25 ইসরায়েলি সেনা ওপারে গেছে। সেই সাথে দক্ষিণ গাজায় শেষ হয়েছে বেশ কয়েকটি সামরিক যুদ্ধযান। এদিকে গতকাল হামাসের সামরিক শাখার চেয়ারম্যান ও ফিলিস্তিনের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া গতকাল মিশরে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে দখলদার বাহিনীর সাথে আলোচনায় বসেন। সে আলোচনায় ইসরায়েল দাবি করে, যদি হামাস ইসরায়েলের 1 ডজন জিম্মি মুক্তি দেয় তবে তারা গাজায় অস্থায়ী সামরিক একটা যুদ্ধবিরতিতে যাবে। তবে ইসরায়েলের সেই প্রস্তাবে রাজি নয় হামাস প্রধান ইসমাইল হানিয়া। ইসমাইল হানিয়া বুঝে গেছেন যে ইসরায়েল সাময়িক এই যুদ্ধবিরতি দিয়ে তাদের জিম্মিকে ফেরত নিতে চাচ্ছে। জিম্মি ফেরত নেওয়া হয়ে গেলে তখন তারা আবারও গাজায় চালাবে গণহত্যা। তাই সেই প্রস্তাব মুখের উপর প্রত্যাখ্যান করেছে ইসমাইল হানিয়া। এখন আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেব। গাজা সংকট নিয়ে যখন আন্তর্জাতিক মহলগুলো ইসরায়েলকে একের পর এক হুমকি আর নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে, তখন এই ইহুদিদের নগ্ন সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। সপ্তাহখানেক আগের কথা, জো বাইডেন বলছেন নেতানিয়াহু গাজায় হামলা বন্ধ না করে একটা চরম ভুল পথে হাঁটছেন। নেতানিয়াহু নাকি আন্তর্জাতিক মহল থেকে জনপ্রিয়তাও হারাচ্ছেন। এমনকি বাইডেন আরও বলেছিল, ইসরায়েল যদি গাজায় আগ্রাসন বন্ধ না করে তবে তাদের নাকি ভিসা নিষেধাজ্ঞা দেবে। কিন্তু জানেন কি, গতকাল যুক্তরাষ্ট্র হামাসকে নিয়ে কি বলেছে? গতকাল এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গোটা আন্তর্জাতিক মহলকে চাপ দিয়েছে যেন হামাস তাদের হাত থেকে অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করে। এবার ভাবুন, যেই ইসরায়েল গোটা ফিলিস্তিনিকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, সেই ফিলিস্তিনির পাশে দাঁড়ানোর বদলে যুক্তরাষ্ট্র হামাসকে আত্মসমর্পণের কথা বলছে। উপর দিয়ে পশ্চিমারা ফিলিস্তিনের জন্য মায়া দেখায়, আর নিচে দিয়ে ফিলিস্তিনকে মানচিত্র থেকে একেবারে মুছে দিতে চায় তারা। পশ্চিমাদের এমন আচরণ আপনি কিভাবে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে আবারও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে চালানো হয়েছে রকেট হামলা। গতকাল এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এই তথ্য জানায়, ইরাকের আইন আল আসাদ নামক এক মার্কিন ঘাঁটিতে গতকাল এমন অতর্কিত রকেট হামলা চালানো হয়েছে।
তবে সেই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় সেন্টকম। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত শুরুর পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে চালানো হচ্ছে ড্রোন ও রকেট হামলা, আর বারবার সেই হামলার দায় পড়ছে ইরানের সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর। গতকাল ইরাকের মার্কিন ঘাঁটিতে যেই হামলা হয়েছে সেটাও নাকি ইরানের সশস্ত্র গোষ্ঠী করেছে বলে জানিয়েছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড। এখন জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটা সংবাদ। এবার গাজাবাসীকে সাহায্য করতে ফিলিস্তিনের পাশে দাঁড়ালো ইরাক। গতকাল ইরাকের একটা ওয়েল ট্যাঙ্কার জাহাজ নোঙ্গর করেছে মিশরে। ইরাকের পাঠানো সেই জাহাজে 10 মিলিয়ন লিটার অর্থাৎ 1 কোটি লিটার জ্বালানি রয়েছে। ভবিষ্যতে আরও রিলিফ কার্গো পাঠানোর পরিকল্পনা আছে ইরাকের। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে ফিলিস্তিনের গাজায় জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। প্রতিদিন চাহিদার 20% জ্বালানিও পাচ্ছে না গাজাবাসী। শুরু হচ্ছে ভয়ানক দুর্ভিক্ষ। এমন সংকটাপন্ন মুহূর্তে ইরাকের এত বিশাল ত্রাণবাহী জাহাজ গাজাবাসীর কাছে অনেক কিছু। এদিকে গাজায় ভয়ানক ক্ষুধার সম্মুখীন 6 লাখ মানুষ। টানা 1.5 মাস ধরে গাজায় আকাশ ও স্থলপথে হামলা চালিয়েছে ইসরায়েল। এতেও ভূখণ্ডে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। সংকট এতটাই প্রকট আকার ধারণ করেছে যে ভূখণ্ডটির প্রায় 6 লাখ মানুষ বিপর্যয়কর ক্ষুধার সম্মুখীন হয়েছেন। জাতিসংঘের এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকার 5,76,600 জনেরও বেশি মানুষ বিপর্যয়কর ক্ষুধার সম্মুখীন হয়েছেন বলে বৃহস্পতিবার জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে। আর গাজার সমগ্র জনসংখ্যায় তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সংকটে রয়েছে বলে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন রিপোর্টে বলা হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি সহ জাতিসংঘের অন্যান্য সংস্থা ও বেসরকারি সংস্থার তথ্য অন্তর্ভুক্ত করে আইপিসি এই রিপোর্ট প্রস্তুত করেছে। আইপিসি হচ্ছে একটি বহু অংশীদার ভিত্তিক প্ল্যাটফর্ম যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৈজ্ঞানিক মান অনুযায়ী ক্ষুধা সংকটের তীব্রতা এবং মাত্রা নির্ধারণ করতে তথ্য বিশ্লেষণ করে থাকে। প্রতিবেদনে বলা হয়েছে গাজার 26% মানুষ, প্রায় 5,76,600 জন লোক, তাদের খাদ্য সরবরাহ এবং সংকট মোকাবিলা করার সক্ষমতা শেষ হয়ে গেছে এবং তারা বিপর্যয়কর ক্ষুধা এবং অনাহারের সম্মুখীন হয়েছে। WFP-র নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককিন বলেছেন WFP কয়েক সপ্তাহ ধরে এই আসন্ন বিপর্যয়ের বিষয়ে সতর্ক করে এসেছে। দুঃখজনকভাবে আমরা নিরাপদ ও ধারাবাহিক সহায়তা সরবরাহের বিষয়ে আহ্বান জানিয়ে যাচ্ছি। সেখানকার পরিস্থিতি খুবই খারাপ এবং গাজার কেউই অনাহার থেকে নিরাপদ নয়। শেষমেশ থাকছে হামাস নিয়ন্ত্রিত গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বুরুশ ইসরায়েলি বাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছেন। গাজার রাফার উত্তরাঞ্চলে গত রাতের হামলায় আহত হন তিনি। আল জাজিরার এক প্রতিবেদনের তথ্য, ওই এলাকায় বোনের বাড়িতে ছিলেন মুনির। এই সময় ইসরায়েলি বাহিনী ওই এলাকায় নির্বিচার বোমা হামলা চালায়। হামলায় পরিবারের সদস্য সহ আহত হন তিনি। আবাসিক ভবনে হামলায় মুনিরের মেয়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া আবাসিক ভবনে রাতের হামলায় অন্তত 6 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, তাই নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খান ইউনুসের পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া গাজার বুরেজি, মাখরাজি ও নুসেইরাতের শরণার্থী শিবিরে হামলার ঘটনা ঘটেছে। হামলা হয়েছে গাজা নগরীর উত্তরাঞ্চল এবং জাবালিয়া শহর ও সেখানকার শরণার্থী শিবিরে।